অনুরূপভাবে আমরা দেখি ইমানের আরেকটি ইমানের দুর্বলতার আরেকটি লক্ষণ হচ্ছে এবাদত করার সময় অলসতা আসা এবাদত করার সময় অলসতা আসা আল্লাহ তালা কোরআন কারিম মুনাফিকদের লক্ষণ বলেছেন ওইদা কম ইলা সলাতে কম কুসালা যখন তারা সলাতে দাঁড়ায় তখন তারা অলসতা করে অন্য হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন লাইয়াজ ইয়তা খারুন আনি সফিল আউ্বাল হাত্তা ইউকাল্লে ফাহমুল্লাহ ফিন্না কিছু মানুষ প্রথম কাতার থেকে দূরে থাকতে চাইবে এমন অবস্থা হবে যে তারা জাহার নামে পিছনে পড়ে যাবে ও অপরদিকে যারা ইমানদার ইমানে যারা মজবুতি আছে তাদের অবস্থা কি আল্লাহ তাল্লা বলে দিয়েছেন ন্যাক কাজে তারা প্রতিযোগিতা করে তারা দ্রুত এগিয়ে যায় সেখান অলসতা করে না